ফাইভ মেম্বার হেটারোসাইকেলস আমরা পড়ছিলাম, ফিউরান, পিরল এবং থায়োফিন, তাদের রিয়াকশনস পড়ছিলাম গত ক্লাসে। আমরা কি কি পড়েছি না, মেনলি ওদের অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন পড়েছি। আজকে আমরা যেখান থেকে শুরু করব, একটু ডিফারেন্ট টাইপ অফ রিয়াকশনস পড়ব। প্রথমেই পড়ব লিথিয়েশন, লিথিয়েশন রিয়াকশন। লিথিয়েশনটা কি না, লিথিয়েশন হচ্ছে যে এটা যদি কমন হেটারোসাইকেলের স্ট্রাকচার হয় জেড, যেখানে জেডটা কি হয় অক্সিজেন বা সালফার বা এন আর, মানে এন অ্যালকিল পিরল, শুধু পিরল নয়, এন অ্যালকিল পিরল, একে আমরা যদি বিউটাইল লিথিয়াম টিএইচএফ সলভেন্ট -78 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ট্রিট করা হয়, তাহলে টু পজিশন থেকে হাইড্রোজেনটা সরে যায়, মানে এই এই পজিশনে কি ছিল, এই ছিল, এটা সরে গিয়ে এই -Li+, তার মানে এই টু পজিশনে লিথিয়াম এলো, এটাকেই বলা হচ্ছে লিথিয়েশন। এটাকে এরকম করেও লেখে একই জিনিস, মানে বন্ড করেও লেখে এই এই বন্ড এলাই, তাহলে ওই কার্বনটা -Li+। তাহলে ইন্টারেস্টিং কি, এটা অক্সিজেন হতে পারে, সালফার হতে পারে বা এন অ্যালকিল পিরল হতে পারে। আচ্ছা বেশ, তো এই ধরনের এই যে মাইনাস চার্জটা হয়ে গেল, ওইটার পরে ডিফারেন্ট টাইপ অফ নিউক্লিওফিলিক অ্যাটাক ওই মলিকুলটা দিয়ে করানো যেতে পারে। লাইক যদি আমরা এরকম করি, ফিউরান নেই টু লি, মানে ফিউরান টু লিথিয়াম নেই, এখানে আমরা যদি একটা ট্রাই অ্যালকিল বোরেন দিই, ট্রাই অ্যালকিল বোরেন, তাহলে কি হতে পারে, এই অক্সিজেন এই বি এই আর আর এই বি আর টু বা বি আর এইটা মাইনাস এরকম হতে পারে। আচ্ছা এবারে আই টু দিলে এই রিয়াকশনের মেকানিজম মাস্টার ডিগ্রিতে তোরা পড়বি, এখানে কি আসবে না আর আসবে, মানে এই আরটা এখানে আসবে, এই বোরনটা বেরিয়ে যাবে। এই মেকানিজম এখন জানার দরকার নেই, একটু এটা মুখস্থ করতে হবে। নেক্সট কি হতে পারে, ধর এরকমই এন মিথাইল টু পজিশনে লিথিয়াম আছে, একটা অ্যালকিল হ্যালাইড যদি দেই, হুইচ ইজ সাসেপ্টেবল টুয়ার্ডস এসেন্ট টু রিয়াকশন, তাহলে ওই অ্যালকিল গ্রুপটা এই পজিশনটাতে, সরি এটা মিথাইল, এই আরটা এখানে আসতে পারে। শুধু তাই নয়, এখানে আমি যদি একটা অ্যালডিহাইড দেই, লাইক বেঞ্জালডিহাইড, তাহলে এই অ্যালডিহাইডে অ্যাটাক করতে পারে, করলে কি হবে না CHOH PH, এটা মিথাইল বারবার PH। তো এই রকমের লিথিয়েশন করানোর পরে এই ধরনের রিয়াকশন আমরা করাতে পারি, মানে হেটারোসাইকেলের টু পজিশনে এই ধরনের রিয়াকশন হতে পারে। বেশ, এইটা গেল এক ধরনের রিয়াকশন। নেক্সট দুটো রিয়াকশন আমরা সাইমালটেনিয়াসলি পড়ব, যে এটা পার্টিকুলার ফিউরানের ক্ষেত্রেই প্রযোজ্য, যে ফিউরান ডেরিভেটিভ কিছু কম্পাউন্ডকে মাইল্ড অ্যাসিড ওয়াটার ট্রিট করলে কি হবে। মানে প্রথমে যদি এইটাকে নিই আমরা CH2OH, ফারফিউরাইল অ্যালকোহল, কি নাম, ফারফিউরাইল অ্যালকোহল, একে জল অ্যাসিড, মানে অ্যাসিড ওয়াটার ট্রিট করলে কি হবে, বা বলতে পারে ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড ট্রিট করলে কি হবে। তাহলে প্রথমটাতে কি হবে না, ওই অ্যালকোহলটা প্রোটোনেশন হবে, OH2+ এরকম হবে। নেক্সট ওয়াটার
এই খানটাতে অ্যাটাক করবে, এটা এই গেল, এই এই জলটা বেরিয়ে গেল, তাহলে আমরা কি পাবো? এই রকমই এই ডবল বন্ড CH2H আছে, আর এখানে OH আসবে। এরকমই একটা জিনিস প্রথমে হবে। নেক্সট কি হতে পারে? এই CH বন্ডটা ব্রেক করে আবার এইটা ফিউরানে ফিরে এলো, তাহলে এখানটাতে OH, এটা কি হয়ে গেল? CH3। এবারে দেখ, অ্যাসিডের প্রেজেন্সে এইটাকে যদি আমি ব্রেক করাই, এরকমই বলতে পারি এই OH আছে, এইটা হবে OH, এই ডবল বন্ড OH, এই CH3। এটা কিভাবে হলো? না, এইটাকে জাস্ট যদি টটোমারাইজেশন হয় করানো, এই ডবল বন্ড মিথাইল, এইটা ডবল বন্ড হতে পারে, মানে এইটা যদি কিটোএনল টটোমার করে এটা এইটা আসতে পারে। এবার এইটা কি একটা ল্যাকটোন, সেটা জলের প্রেজেন্সে ভাঙলে কি হবে? এরকম OH OH এইটা হতে পারে। তাহলে এইবারে সরি, এইটা ভাঙলে হ্যাঁ OH আর OH এরকমই, এইটা সি ডবল বন্ডেড ও হবে। এই এবারে এইটাকে অটোমার করে দে, তাহলে কি আসবে? এই সিও CH3 সি ডবল বন্ড OH, তাহলে এই মলিকুলটার ফ্ল্যাট স্ট্রাকচার কি হবে? CH3 CO CH2 CH2 CO2H, এইরকম একটা ওপেন চেন কম্পাউন্ডে খুলে যাবে। খুব দেয় পরীক্ষায় এরকম একটা ছোট্ট ট্রান্সফরমেশন, খুব কিন্তু দেয় এক্সাম। নেক্সট দেখ, এটা একই রকমের রিয়াকশনস এই মলিকুলটার ক্ষেত্রে, এই ফিউরান CH ডবল বন্ড CH CO2H H প্লাস জল কি হবে? আচ্ছা, প্রথমে একটু স্মরণ করে নে, এই মলিকুলটা কোথেকে পেতে পারি? না, ফার ফিউরাল প্লাস ম্যালেইক অ্যাসিডের সঙ্গে ডোয়েবনার কন্ডেনসেশনে হতে পারে, বা কি হতে পারে না, ফারফিউরালের সঙ্গে পার্কিন রিয়াকশনেও এই অ্যাসিডটা তৈরি হতে পারে। তাহলে আমাকে এইটাকে প্রথমে আমি কি করব? না, প্রোটোনেশন করাবো। তাহলে প্রোটোনেশনটা কোথায় হবে? না, কার্বক্সিলিক অ্যাসিডের OH এ, সি ডবল বন্ড ও, এই OH প্লাস এই OH, এই আমার প্রথমে কি হয়ে গেল? না, আমার প্রথমে প্রোটোনেশন হয়ে গেল। নেক্সট কি হবে? না, ওয়াটার অ্যাটাক করবে। জল কোথায় অ্যাটাক করবে? এইখানে অ্যাটাক করলো, এটা এই 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 গেল, এই এটা খুলে গেল, তাহলে কি হবে? এইটা এই হলো, এখানে এইচ, এই OH, এই ডবল বন্ড, এই ডবল বন্ড CH CH ডবল বন্ড COH, এই OH। নেক্সট এইটা এই ভেঙে গেল, এটা এই গেল, এইখানে এই প্রোটনটাকে খেয়ে নিল, এইটাই একটু হিসেব রাখতে হবে, এইখানে ফুলে গেল, এই এই প্রোটনটাকে খেয়ে নেবে, তাহলে কি হবে রিংয়ের স্ট্রাকচারটা? না, এই এটা হলো এই এই ডবল বন্ড, এখানে OH, এটা CH2 CH, এটাকেও যদি আমি টটোমারাইজ করে দিই CH2 সি ডবল বন্ড OH, এরকম একটা স্ট্রাকচার চলে। এইবারে দেখ, এইটাকে আগের মতোই যদি এইটাকেও টটোমারাইজ করি, করে যদি খুলে দেই, তাহলে কি স্ট্রাকচার আসবে? এই ডবল বন্ড OH এইটা এলো, এই ডবল বন্ড এখানে একটা OH CH2 CH2 CO2H, এই স্ট্রাকচারটা এলো, তাহলে এইটাকে টটোমারাইজ করলে কি হবে? আলটিমেটলি মাঝখানে সি ডবল বন্ড ও, দুপাশে CH2 CO2H, এইখানে সি ডবল বন্ড ও, CH2 CH2 CO2H CH2 CH2 CO2H, এই রকমই দুটো কম্পাউন্ডের অ্যাসিড দিলে কিভাবে ফিউরান রিং ওপেন হয়, এই দুটো রিয়াকশন প্রায়শই কিন্তু দেয় পরীক্ষাতে।
বিভিন্ন এমসিকিউ হিসাবেও কিন্তু এই প্রবলেম দেয়, খুব ইম্পর্টেন্ট এটা। আচ্ছা নেক্সট, পরে রিয়াকশনস দেখ কি মানে হেটারোসাইক্লিক কেমিস্ট্রির এইবারে আরো ইন্টারেস্টিং সব জিনিস আমরা পড়ব। এইবারে আমরা পড়ব যে আমরা এই আগের আগের ক্লাসে আমরা বলেছিলাম কি না, এই রকমই হেটারোসাইকেলে লোন পেয়ারটা যতটা ইনভলভ হবে তত এই হেটারোসাইকেলের অ্যারোমেটিক ক্যারেক্টার থাকবে, আর যত সেটা কম থাকবে এর মধ্যে ত মানে তত বেশি কি থাকবে না, ডাইন ক্যারেক্টার থাকবে। তাহলে ডাইন ক্যারেক্টার থাকা মানে কি, সে আমরা বলেছি আগে ইট উইল প্রেফার ফর অ্যাডিশন রিয়াকশন, আর যত অ্যারোমেটিক ক্যারেক্টার থাকবে ও তত অ্যাডিশন রিয়াকশন করতে চাইবে না। তাহলে ফিউরান পিরোল আর থায়োফিনের মধ্যে সবথেকে বেশি অ্যাডিশন রিয়াকশন করতে চাইবে কে, মানে ডাইন ক্যারেক্টার সবথেকে বেশি কাকার থাকবে না ফিউরান, যেহেতু ওর রেজোনেন্স এনার্জি সবথেকে কম, তাহলে ফিউরানের সবথেকে বেশি ডাইন ক্যারেক্টার থাকবে। পিরোলেনে অল্প কিছু আছে, তাহলে আমরা প্রথমে ফিউরানের ডাইন ক্যারেক্টার পড়ব, মানে 1-3 ডাইন ক্যারেক্টার অফ ফিউরান। এই লজিকটা মাথাতে ঢোকা কি না, ফিউরানে অক্সিজেনের হাই ইলেকট্রোনেগেটিভিটির জন্য এই লোন পেয়ারটার পার্টিসিপেশন টুয়ার্ডস অ্যারোমেটিসিটি ইজ ভেরি লেস, সেই জন্য এর রেজোনেন্স এনার্জি মাত্র 17 কিলোক্যালোরি পার মোল, সেই জন্য ফিউরানের সাইমালটেনিয়াসলি খুব সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ 1-3 ডাইন ক্যারেক্টার আছে। সেই ডাইন ক্যারেক্টার দিয়ে রিয়াকশনস কিভাবে করে ফিউরান সেইটা দেখ। ফিউরানের যদি আমরা নাইট্রেশন করানোর উদ্দেশ্য নিয়ে CH3COONO2 এই রিয়েজেন্টটা দেই, এটা কি করে তৈরি হয় না, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড আর নাইট্রিক অ্যাসিড দিলে এটা তৈরি হয়, মানে SCONO2। তাহলে কি হয় অ্যাকচুয়ালি, যে মানে যেটা হয় এরকমই রিয়াকশনসটা ঘটে। দেখ এই ফিউরান NO2+ এই লোন পেয়ারটা অ্যাটাক করলো, এটা এই গেল, এই ভাবে সিগমা কমপ্লেক্সটা তৈরি হয়, এই এই এইচ এই NO2 এই অক্সিজেনের মাথায় প্লাস চার্জ, এটা যেই তৈরি হলো OAC- সে এইখানে অ্যাটাক করে এই অক্সিজেনের প্লাস চার্জটাকে স্টেবিলাইজ করে, ফলে স্ট্রাকচারটা দেখ HOAC HNO2। এই স্ট্রাকচারটা দেখে আমরা বলতে পাচ্ছি যে ইট ইজ নাথিং বাট ফিউরানের এই যে এই পজিশনে আর এই পজিশনে OAC- আর NO2+ 1-4 অ্যাডিশন রিয়াকশন করেছে। এই এইটাকে আমরা যদি কনজুগেটেড ডাইন সিস্টেম ধরি তাহলে একটু একটু চিন্তা কর, এইরকমই বিউটাডাইনে ব্রোমিন অ্যাড করলে কি হতো, এই মাঝে ডবল বন্ড, এইখানে একটা বিআর, এই একটা বিআর ঢুকতো, মানে এই 1 আর 4 পজিশনে এরকম করে ঢুকতো, তাহলে এখানেও 1 আর 4 পজিশনে একটা প্লাস একটা মাইনাস চার্জ একটা ঢুকে গেল, ফলে এই স্ট্রাকচারটা তৈরি হলো। সো দিস ইজ দা 1-4 অ্যাডিশন রিয়াকশন প্রোডাক্ট হোয়েন ফিউরান ইজ ট্রিটেড উইথ SCONO2। এবারে যদি এই রিয়াকশনে পিরিডিন অ্যাড করা হয় বেশ, তখন পিরিডিন এই এইচটাকে খেয়ে নেয়, এই বন্ডটা এখানে অ্যাটাক করে, এই অ্যাটাক করে OAC-টা বেরিয়ে যায়, তখন আবার এই সাবস্টিটিউটেড ফিউরানটা ফেরত চলে আসে। তাহলে কি মজার ব্যাপারটা দেখ, ফিউরান
এই এসি ও এনও টু দিলে সাবস্টিটিউশন রিয়াকশন করবে নাকি 1,4 অ্যাডিশন রিয়াকশন করবে, দ্যাট উইল ডিপেন্ড আপন হোয়েদার পিরিডিন ইজ প্রেজেন্ট অর নট। তাহলে এরকম করে আমি যদি বলি এসি ও এনও টু দিয়ে ট্রিট করলে অ্যাডিশন রিয়াকশন হবে, অ্যাডিশন রিয়াকশন, আর SiO NO2 in presence of POI পিরিডিন দিলে তখন কিন্তু কি হবে, সাবস্টিটিউশন রিয়াকশন হবে। আবার বলছি ফিউরানে শুধু SiO NO2 ট্রিট করলে এইখানে এসে থেমে যায়, দিস ইজ দা প্রোডাক্ট 1,4 অ্যাডিশন রিয়াকশন প্রোডাক্ট। যদি পিরিডিন থাকে তখন পিরিডিন এইভাবে রিয়াকশন করে ওএসি মাইনাসটাকে বের করে দেয়, সো ইউ উইল গেট 2-নাইট্রো সাবস্টিটিউটেড ফিউরান বা 2-নাইট্রো ফিউরান, এটা একটা সাবস্টিটিউশন মানে যেটা রিয়াকশন করে এটা পাচ্ছি। শুধু তাই নয়, এই রিয়াকশনটাকে এই যে পিরিডিনের প্রেজেন্সে এইভাবেই যে এইচটাকে খেয়ে নিয়ে তারপরে যে এই রিয়াকশনটা হয়, মানে এটাই যে রিয়াকশনের মেকানিজম, তার প্রুফ দেখ, তার প্রুফ কি না, শুধু এই রিয়াকশন নয়, এই রকমই একটা কম্পাউন্ড এখানে কার্বক্সিলিক অ্যাসিড এই মিথাইল এখানে আছে, এরকম একটা ফিউরান ডেরিভেটিভকে যদি এসিও এনও টু আর পিরিডিন দিয়ে ট্রিট করা হয় তাহলে প্রথমে কি হয় না, নিয়ম মেনে প্রথমে এরকমই করে একটা 1,4 অ্যাডিশন রিয়াকশন তৈরি হয়, সিএইচ থ্রি এখানে ওএসি, এখানে কার্বক্সিলিক অ্যাসিড আর এইখানে এনও টু, এরকম করে একটা প্রথমে ইন্টারমিডিয়েট হয়, যে ইন্টারমিডিয়েটটাকে পিরিডিন এই কার্বক্সিলিক অ্যাসিডটাকে অ্যাটাক করে ডি কার্বক্সিলেশনের থ্রু দিয়ে ওএসিটা বেরিয়ে যায়, অ্যান্ড ইউ আর গেটিং এই এনও টু এই সিএইচ থ্রি, মানে এখানে নাইট্রেশনটা হচ্ছে ডি কার্বক্সিলেশন হয়ে, ওয়ান কাইন্ড অফ ইপসো সাবস্টিটিউশন, ওয়ান কাইন্ড অফ ইপসো সাবস্টিটিউশন। দেখ আমরা এরকম রিয়াকশন আগেও পড়েছি যে যেখানে কার্বক্সিলিক অ্যাসিড সেই পজিশনে ইলেকট্রোফাইলটা এলো, কিন্তু পুরো রিয়াকশনের মেকানিজমটা কিন্তু হচ্ছে গিয়ে এইটা, প্রথমে 1,4 অ্যাডিশন হলো, দেন তারপরে পিরিডিন ওই ডিকার্বক্সিলেশনটাকে করাচ্ছে, সেইটা করে কার্বন ডাই মানে ডিকার্বক্সিলেশন হয়ে নাইট্রোটা আসছে, কিন্তু রিয়াকশনটা যাচ্ছে কিসের থ্রু দিয়ে না, অ্যাডিশনের থ্রু। শুধু তাই নয়, কার্বক্সিলিক অ্যাসিডের বদলে ইন্টারেস্টিং দেখ, যদি এখানে সিও সিএইচ থ্রি ও থাকে, সিও সিএইচ থ্রি, তাও দেখ এসিও এনও টু পিওআই দিলে প্রথমে এইরকমই হলো তৈরি, ও এসি সিএইচ থ্রি এই সিও সিএইচ থ্রি এনও টু, এই 1,4 অ্যাডিশন রিয়াকশন হলো, তারপরে পিরিডিন ওই কার্বনিলে অ্যাটাক করে করে এইভাবে ওএসিটাকে বের করে দেয়, কি মজার দেখ জিনিস, এই এনও টু এই সিএইচ থ্রি সাবস্টিটিউশন প্রোডাক্ট পাচ্ছি, মানে ও এখানে অ্যাটাক করে এই সিসি বন্ডটাকে ব্রেক করে দিয়ে এরকমই রিয়াকশনটা যে মানে করাচ্ছে। আরো ইন্টারেস্টিং দেখ, এই যে ফিউরানের ফিউরানের যে ডাইন ক্যারেক্টার আছে সেইটার আরো কত সুন্দর প্রমাণ দেখ, ফিউরানকে ফিউরান হোয়েন ট্রিটেড উইথ ব্রোমিন ইন প্রেজেন্স অফ মিথানল, ফিউরানকে ব্রোমিন মিথানল দিয়ে ট্রিট করলে কি রিয়াকশন হতে পারে, কি মজার জিনিস দেখ। প্রথমে তাহলে রিয়াকশনের মেকানিজমটাকে যদি এরকমই করানো যায় যে বিআরবিআর আছে, এইটা এই গেল, এটা এই গেল, এই ব্রোমিনে অ্যাটাক করলো, তাহলে কি এলো, এই ডবল বন্ড এই এইচ এই বিআর এই অক্সিজেনটা প্লাস
এইটা হলো। এবারে কি হবে না মিথানল অ্যাটাক করে এইখানে এই খুলে গেল, তাহলে কি হলো এই অক্সিজেন এই এইচবিআর এই এইচ আর ও রিঅ্যাকশনটা এখানে কিন্তু থেমে যায় না, এটা প্রথমে এক ঘাট হয়ে গেল 1,4 অ্যাডিশন রিঅ্যাকশন। নেক্সট এই লোন পেয়ারটা এই অ্যাটাক করে এই বিআরটাকে এরকম করে বের করে দেয়, ফলে কি হলো এইচ ও এম এই ডবল বন অক্সিজেনটা প্লাস আবার মিথানল ওইখানে অ্যাটাক করলো, অক্সিজেনের এই প্লাস চার্জটা স্টেবিলাইজড হয়ে গেল, ফলে দেখ কি পাচ্ছি এইচ ও এম এইচ ও এম ব্রোমিন মিথানল দিয়ে ট্রিট করছি, কিন্তু দেখ কোথাও কোনো ব্রোমিন নেই, এরকমই একটা প্রোডাক্ট আমরা পাচ্ছি এবারে এই প্রোডাক্টটাকে নিয়ে দেখ ডিফারেন্ট ট্রান্সফরমেশন মানে করা যায়। এইটা একটা ইথাল লিঙ্কেজ, অ্যাসিড ট্রিট করলে ইথাল লিঙ্কেজটা যদি আমার ব্রেক করে যায় তাহলে এটা ও এম ই এটা ও এইচ এটাও ও এম ই এটা ও এইচ এরকমই হবে। ইথাল লিঙ্কেজ ভাঙলে কি হবে ও এইচ ও এইচ, তাহলে এটাও একটা হেমি অ্যাসিটাল এটাও একটা হেমি অ্যাসিটাল, সো আলটিমেটলি কি হবে এটা সিএইচও এটাও সিএইচও এরকমই সিএইচও সিএইচও এরকমই একটা কম্পাউন্ড পাবো। ম্যালেইক অ্যালডিহাইড এইটাকে যদি অ্যাকোয়াস ডাইলিউট কেমেনোফোর দিয়ে করি ট্রিট তাহলে কি হবে ওই যে ডবল বন্ড আছে সেটা কি হবে ও এইচ ও এইচ আর এটা যেমন আছে ও এম ই ও এম ই। এবারে একই রকমে এটাকে যদি অ্যাসিড ট্রিট করি তাহলে একই রকম ভাবে করলে কি হবে এই সিএইচও এই সিএইচও এটা ও এইচ এটা ও এইচ এরকমই তৈরি হবে। আবার দেখ এইটাকে যদি হাইড্রোজেন নিকেল দিয়ে করি ট্রিট তাহলে ডবল বন্ডটা রিডিউসড হয়ে যাবে, তাহলে কি থাকবে শুধু এরকম করে ও এম ই ও এম ই। এবারে এটাকে অ্যাসিড ট্রিট করলে কি হবে এই সিএইচও এই সিএইচও এরকমই এরকমই কিছু করা যায়। সাকসিনিক অ্যালডিহাইড তো অল দিজ আর বেসিক্যালি ফিউরানের আমরা 1,4 অ্যাডিশন রিঅ্যাকশন বা ফিউরানের ডাইন ক্যারেক্টার সম্বন্ধে আমরা পড়লাম, মানে ডাইনের কোন রিঅ্যাকশন পড়লাম, ডাইনের অ্যাডিশন রিঅ্যাকশন পড়লাম। নেক্সট দেখ আমরা ডাইনের আর একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশনের দিকে যাব, হুইচ ইজ নাথিং বাট ডিমসল্টার রিঅ্যাকশন, পেরিসাইক্লিক রিঅ্যাকশন, সাইক্লো অ্যাডিশন রিঅ্যাকশন, সেইটার দিকে আমরা যাব। তো সেটা আমাদের অলরেডি খানিকটা পড়া আছে, এরকমই দেখ যে ফিউরানকে যদি আমরা এরকম করে ম্যালেইক অ্যানহাইড্রাইড দিয়ে করি ট্রিট করি কি পাই আমরা না এক্সো এন্ডো দুটো প্রোডাক্ট পেতে পারি। এই ফিউরান এটা ব্রিজ উঠে গেল, এই দিকে যদি যায় এটা এক্সো প্রোডাক্ট, এক্সো দেখানো মানে দুটো এইচ কে অবশ্যই নিচে নিচে দেখাবি প্লাস আর একটা এন্ডো দেখা এই তখন দুটো এইচ কে ওদিকে দেখাতে হবে এক্সো আর এন্ডো এরকমই দুটো মিক্সচার। সো এইটা কি বেসিক্যালি তাহলে এখানেও ফিউরানের ডাইন ক্যারেক্টার আছে বলেই এ ডিলসল্ডার রিঅ্যাকশন করছে, না হলে কিন্তু করতো না। ঠিক একই রকম ভাবে আমরা যেটা অলরেডি পড়েছি যে মানে পেরিসাইক্লিক এর আন্ডারে যে ম্যালিমাইড দিয়ে টেম্পারেচারে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আর 90 ডিগ্রিতে
কোথায় এন্ডো আর কোথায় এক্সো হয় সেটা আমরা পড়েছি, সেটা আর এখানে রিপিট করছি না। ফ্রন্টিয়ার মলিকুলার অরবাইটাল ওভারল্যাপের সাহায্যে লো টেম্পারেচারে কেসিপি টিসিপি ওই সেকেন্ডারি ইন্টারাকশনের সাহায্যে আমরা পড়েছি, সেটা আমরা আর এখানে রিপিট করছি না। রেদার আমরা এখানে ওই ডিল সল্ডার যে মানে রিয়াকশনের কিছু অ্যাপ্লিকেশান আমরা দেখি, আমরা যার কিছু ঝলক আগের ক্লাসে আমরা পড়েছি, আগের ক্লাসে মানে যখন পেরিসাইক্লিক পড়ি। কি রিয়াকশানগুলো? যে ধর আমরা এরকম করে যদি একটা ফিউরান ডেরিভেটিভ নেই, 2,5-ডাইমিথাইল ফিউরান নিলাম প্লাস আমরা এইরকমই এই ম্যালেইক অ্যানহাইড্রাইড নিলাম, এখানে এক্সো এন্ডোর কোনো গল্প আর করছি না, আমরা একটাই প্রোডাক্ট লিখছি, এই HCH3 HCH3 এই ডবল বন্ড ও এই ডবল বন্ড ও এরকমই একটা প্রোডাক্ট আমরা প্রথমে লিখ প্রথমে হলো। এইবারে একে যদি আমরা অ্যাসিড ট্রিট করি HCO প্লাস, আমরা যেটা সেমিস্টার 3 পড়েছিলাম সেই রকমই একটু অ্যাসিড ট্রিটমেন্টের গল্পটা একটু দেখ, তাহলে রিয়াকশনের মেকানিজম কি হবে, না ফিউরানের এই অক্সিজেনটা কি হয় প্রোটোনেটেড হয় এরকম করে, এইটা মিথাইল এই মিথাইল, এইটাকে অ্যানহাইড্রাইডটাকে অ্যাসিডের প্রেজেন্সে ভেঙে দেয়, এই সরি হ্যাঁ একটা করে এইচ ওখানে আছে আর কি হবে এই যে CO2H, আচ্ছা এই CO2H এই H। এবারে আমরা কি 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 করি না দেখ, এই প্লাস চার্জটাকে স্টেবিলাইজ যদি চাই করাতে এই CH বন্ডটাকে আমাকে ব্রেক করাতে হবে, তাহলে করলে কি কি পাবো আমরা, এই রিংটা হলো এই ডবল বন্ডটা এখানে আছে, এখানে একটা ডবল বন্ড করলো এই মিথাইল এখানে CO2H এখানে CH3OH H এই CO2H এরকমই হলো। নেক্সট কি হবে আবার প্রোটোনেশন, সেটা কোথায় হবে না এই CH3OH2 প্লাস এই মিথাইল এই CO2H এবারে কি হবে CH বন্ডটা ভাঙবে জল বেরিয়ে যাবে, তাহলে অ্যারোমেটিসিটি গেইন করলো, এই 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 এখানে এই দুটো মিথাইল এই দুটো কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে দেখ ফিউরান কেমিস্ট্রিকে কাজে লাগিয়ে এরকমই করে আমরা এই মলিকুলগুলোকে তৈরি করতে পারছি। এইরকমই রিয়াকশনের এক্সাম্পল আগে আমরা প্রচুর পড়েছি, যদি একটু জাস্ট স্মরণ করিয়ে দেই কয়েকটা কুইক যদি একটু রিক্যাপিচুলেট আমরা করাই, যে দেখ আমরা বেনজাইন পড়েছি, বেনজাইন বেনজাইনের সঙ্গে ফিউরানের বিক্রিয়া আমরা পড়েছি, বেনজাইন কি মানে কি করে তৈরি করে হয় দেখে নিবি, অ্যানথানিলিক অ্যাসিড থেকে করা হয় বা অর্থ ব্রোমো ফ্লুরোবেনজিনকে লিথিয়েশন করে বা গ্রিগনার করে করা হয়, তাহলে এটা করলে কি হবে এটা এই থাকলো এখানে এই এই রকমই একটা মলিকুল প্রথমে তৈরি হবে। এবারে এইটাকে 48% HBr অর মাইল অ্যাসিড দিলে কি হয় এটা ওই ওই রকমই মেকানিজমে খুলে গিয়ে আলটিমেটলি কি হয় না আলফা ন্যাপথল, সেই সেইটা আর করছি না, এটা আগে প্রচুরবার মানে হয়েছিল করানো, তোরা এটা দেখে নিবি। আচ্ছা ঠিক একই রকম দেখ ফিউরানকে যদি সি ট্রিপল বন্ড সি CO2Me CO2Me দিয়ে ট্রিট করলে কি হবে 4+2 করলে এই 6-মেম্বার রিং এই ফিউরান এখানে এইখানে একটা ডবল বন্ড এই CO2Me এই এই এরকম এইটাকে যদি অ্যাসিড ট্রিট করা হয় তাহলে কি হবে
তাহলে একই রকম একবারে স্টিরিওটাইপ মেকানিজম, এটা হবে OH প্লাস এই CO2 এমি এই CO2। তাহলে দেখ প্রথমে কি করবি, এই বন্ডটাকে ভেঙে এই প্লাস চার্জটাকে স্টেবিলিটি দিবি, যেই দিতে যাবি এখানে কি 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 তৈরি হবে প্লাস চার্জ, এখানে কি হবে তৈরি একটা প্লাস চার্জ, তাহলে তাকে স্টেবিলিটি দেওয়ার জন্য এই বন্ডটা এখানে আসবে আর এখানে প্লাস চার্জের জন্য এটা এরকম করে ভাঙবে। তাহলে এইটা মেকানিজম হয়ে গেলে কি পাচ্ছি আমরা, এই 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 OH এই CO2 এমি এই CO2। এই রকমের প্রোডাক্ট আমরা পেতে পারছি এই এইটা। এইবারে দেখ এই একই রকমের সেই আমরা যে রিভার্স ডিল শোল্ডারেরও গল্প কিন্তু আমরা পড়েছি কি না, এই মলিকুলটাকে হাইড্রোজেন নিকেল দিলে এই ডবল বন্ডটা সিলেক্টিভলি রিডিউসড হবে, কারণ ওটাই মোর ইলেকট্রন রিচ এই CO2 এমি এই CO2 এমি। এটাকে হিট করলে কি হবে, রিভার্স ডিল শোল্ডার রিঅ্যাকশন, ইথিলিন ভেঙে বেরিয়ে যাবে, এই ফিউরানটা এখানে এই জায়গাতে CO2 এমি CO2। এই ধরনের রিঅ্যাকশনসের আরো কিছু এক্সাম্পল আমরা পরের ক্লাসে দেখাবো, ঠিক আছে? তো খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। তাহলে আর কয়েকটা রিঅ্যাকশন আমরা দেখিয়ে যেমন পরের ক্লাসে আমরা এবারে অন্য হিটারো সাইকেল লাইক হুইচ ইজ কল ইনডোল, সেই ইনডোলের রিঅ্যাকশনের মধ্যে আমরা ঢুকব। তাহলে আজকের ক্লাসে আমরা কি মেনলি পড়লাম, মেন আজকের সেন্ট্রাল হচ্ছে ক্যারেক্টার, যে হেটারো সাইকেলগুলোর ডাইন ক্যারেক্টার, বিশেষ করে ফিউরানের ফিউরানের ডাইন ক্যারেক্টারের রিঅ্যাকশন আমরা পড়লাম। SiONO2 দিলে কি হবে, ইন অ্যাবসেন্স অফ পিরিডিন, ইন অ্যাবসেন্স অফ পিরিডিন থাকলে 1,4 অ্যাডিশন বিক্রিয়া, আর যদি পিরিডিন থাকে তখন আবার সেটা হয়ে যাবে মানে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সেটা শুধু ফিউরানের ক্ষেত্রে, টু পজিশনে কার্বক্সিলিক অ্যাসিড থাকলে ইপসো হচ্ছে, COCH3 থাকলে ইপসো হচ্ছে, শুধু ফিউরানে ব্রোমিন মিথানল দিলে কিভাবে ইন্টারেস্টিং ওয়েতে কোনো ব্রোমিনই থাকে না, 1,4 পজিশনে OME ঢুকে কি সে ওই রিঅ্যাকশন হয় কিভাবে, আর ফিউরানের এই আমরা প্রচুর ডিল শোল্ডার রিঅ্যাকশনও আমরা পড়লাম, যে কিভাবে ডিল শোল্ডার রিঅ্যাকশনগুলোকে দিয়ে ডিফারেন্ট টাইপ অফ প্রোডাক্টে কনভার্ট করানো যায়। কিছু আরও রিঅ্যাকশন আমরা পরের ক্লাসে পড়ব, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত থাকলো আজকে।